আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্য অবশ্যই এই দিনকে সাহায্য করেন, সমর্থিত করেন, শক্তিশালী করেন। কাকে দিয়ে? বীর রজুলিল ফাজির, পাপিষ্ঠ ব্যক্তিকে দিয়ে। পাপিষ্ঠ ব্যক্তি জানে না, সে তার অজান্তেই দিনের তাঈদ, দিনের সমর্থন সে চালিয়ে যাচ্ছে, অবচেতনভাবে অজানাভাবে সে টের পাচ্ছে না, কিন্তু দিনের বিরাট শক্তি তার দ্বারা অর্জিত হচ্ছে। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, বর্তমান কিছুদিন আগে ও সারা বিশ্বের বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক একজন মানুষ ছিলেন, তিনি হলেন, হয়তো অনেকে ভাবছেন কার নাম বলি, আইডিয়া কি করতে পারেন কার নাম বলতে পারি? কিছুদিন আগেও ইসলামের সবচেয়ে বড় একজন ইসলাম প্রচারক ছিলেন প্রেসিডেন্ট বুশ, কিন্তু সে জানতো না আল্লাহ যে তাকে দিয়ে ইসলামের কত বড় প্রচারের কাজ নিয়েছেন সে কিন্তু জানে নাই, এবং তার কোনো স্বভাব নাই। সে ইসলাম প্রচার করতে করতে মরবে, কিন্তু কোনো স্বভাব পাবে না। ডক্টর আরিফি আরব জাহানের একজন বড় বক্তা, খতিব, আল খতিবুল মিসকা, উনি বলেছেন, আমি হজের সময় মিনার প্রান্তরে গেলাম, গিয়ে দেখলাম সেখানে আমেরিকান দুই তরুণ হজ করতে এসেছে। তো স্বভাবতই আশ্চর্য হলাম যে খ্রিস্টান আমেরিকার এই ধরনের দুই তরুণ হজ করতে এসছে, কীভাবে ইসলাম পেল? তা আমি ওদেরকে প্রশ্ন করলাম, তোমরা কার হাতে ইসলাম কবুল করেছ? সাথে সাথে দুই তরুণ জবাব দিল, কেন, প্রেসিডেন্ট বুশের হাতে ইসলাম কবুল করেছে। কেমন কথা! তো উনি আরও আগ্রহী হলে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, কীভাবে বুশের হাতে ইসলাম কবুল করলে? কয় যে টুইন টাওয়ার ধ্বংসের দিনে যে বিরাট বিপর্যয় তৈরি হলো, তারপরে প্রেসিডেন্ট বুশ একটা জাতীয় ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের প্রত্যেকটি ওয়ার্ড শব্দ আমরা দোকান দিয়ে শুনছিলাম, মন দিয়ে অনুভব করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। হঠাৎ প্রেসিডেন্ট বুশ তার বক্তৃতার দুই জায়গায় ইসলাম ইসলাম এই নামটা উল্লেখ করলেন দুইবার। তা আমরা দুই দোস্ত পাশাপাশি বসা, কিরে দোস্ত, ইসলাম কি? দোস্ত বললাম, আমি তো কিছু জানি না, আমিও তো জানি না। তো রাখ, ইসলাম লিখে রেখে দিয়েছে। প্রেসিডেন্ট বুশের বক্তৃতার শেষে ইসলাম লিখে ইন্টারনেটে যখন ব্রাউজ করলো, সার্চ মারল, দেখে যে ইসলাম তো বিশাল এক দিনের নাম, জীবন ব্যবস্থার নাম, সারা ওয়ার্ল্ডের বড় বড় স্কলারদের বক্তৃতা, ইসলামের কোরআন, সুন্নাহ, ডকুমেন্টস, এভিডেন্স বানের পানির মতো ইন্টারনেটে আসা শুরু হলো। ওই যে আমরা ইসলামে ঢুকলাম, দেখলাম যে আরে বুশ বিশাল বড় উপকার করেছে, আমাদের চোখ খুলে দিয়েছে। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নেই, বুশের ইসলাম, বুশের মুখ দিয়েছে যে ইসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রচার করে দিয়েছেন, ইসলাম কবুল করতে হবে। তারপর আমরা ইসলাম কবুল করলাম। ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু হাযা দীন বিররাজুলিল ফাজির, ফাসিক ফাজির দিয়ে আল্লাহ দীনের প্রচার করবেন। ওবি আকওয়ামিন লা খালাকা লাহুম, এমন জাতি দিয়ে ইসলাম প্রচার করাবেন যাদের আখিরাতে কোনো কিছুই নেই। আল্লাহ দেখেছেন যে ইসলাম শব্দটা এখনো শুনে নাই এমন কয়েকশো কোটি মানুষ পৃথিবীতে আছে, ইসলাম শব্দটাই শুনে নাই, এই ধর্মটাই নাম জানে নাই, সে যেটা শুনেই নাই, যে জিনিসটার নামও জানে না, সেটা সে জানবে কোত্থেকে, সেটা নিয়ে গবেষণা করবে কোত্থেকে? অন্তত এই নামটা কাকে দিয়া, বর্তমান পৃথিবীর কারে ক্ষমতা আছে তার মুখে ইসলাম নামটা তুলে দিলে বিশ্বের কয়েকশো কোটি মানুষ ইসলাম নামটা শুনে ফেলবে, এই লোকটা কে হতে পারে? আল্লাহ তাআলা দেখেছেন এই প্রযুক্তি, এই মিডিয়া, এই পাওয়ার পৃথিবীতে একমাত্র বুশের ছিল তখন। কার? বুশের। আল্লাহ বুশের মুখে ইসলাম তুলে দিয়েছে। শুধু ইসলাম শব্দটা, তুমি শুধু শব্দটা বলো, বলে শব্দটাকে দুর্নাম করো, তাতে কিছু যায় আসে না, চন্দন কাঠে যত আগুন লাগাবা তত এটা সুবাস ছড়াবে আর দাম বাড়বে, ঠিক নয় কি?